হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আপনারা মোটামুটি সবাই শখবাক নিয়ে জানেন। শখবাক এমন একটা সাইট যে সাইটে আপনি একটু চেষ্টা করলেই চোখ বন্ধ করে আপনি $10 বেশি আর্নিং করতে পারবেন। অন্যান্য সার্ভিস সাইটের মধ্যে আপনি যদি $5 করেন, এখানে অনায়াসে $10 হবে। তো সেটা নিয়ে আমার একটা রিভিউ আছে, ফুল রিভিউ। তো এই হচ্ছে সেই রিভিউটা, হাউ টু ক্রিয়েট শখবাক অ্যাকাউন্ট A to Z গাইডলাইন। তো যারা এখনও অ্যাকাউন্ট করেন এই শখবাকে, ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে শখবাকের, এই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। এই যে এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন শখবাক, এই হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটা থেকে অ্যাকাউন্ট করে নেবেন। তো আজকে এই শখবাকের উইথড্র নিয়ে আলোচনা করব। শখবাকের উইথড্র একটু ঝামেলা আছে। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা শখবাক থেকে উইথড্র করবেন, কীভাবে শখবাকের নাম্বার ভেরিফিকেশন করবেন, সব কিছু এই এক ভিডিওতে দেখতে পাবেন। আজকে আপনাদের আরও একটা গুড নিউজ দেব। ম্যাক্সিমাম মানুষই আমাকে জিজ্ঞেস করেন, ভাই আইপি কোথেকে কিনবো, কোন সাইটে ভালো আইপি পাওয়া যায়। সো তাদের জন্য একটা ভিডিও বানাবো। এই ভিডিওতে যদি 500 কমেন্ট হয় তখন আমি আপনাদের সামনে আইপি কেনার ভিডিও নিয়ে আসবো। সো আপনারা যদি ভিডিওটা চান অবশ্যই 500 কমেন্ট ফিল আপ করবেন। সো আর কথা বাড়ালাম না, ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নেই, এখানে আপনারা সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর এর পাশে থাকা যে ঘন্টা আইকনটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে এখানে অল করে দিবেন। তাহলে আপনারা আমার নেক্সট টাইম ভিডিওগুলো মিস করবেন না। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। কাজগুলো হয়ে গেলে চলেন ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে শখবাক সাইট, এগুলো হচ্ছে কাজ। তো আমি আপনাদের আজকে কাজ দেখাবো না, কীভাবে শখবাক থেকে উইথড্র করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, আমি 141 SB করে রাখছি, এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যে, কারণ এখানে 141 পয়েন্টে $1 উইথড্র দিতে পারবো। শখবাককে আপনারা চেষ্টা করবেন যে ফার্স্ট টাইম উইথড্রটা কম দেওয়ার জন্যে $5 হলেই আপনি উইথড্র দিয়ে দিবেন। আর উইথড্র দেওয়ার পরে কাজ স্টপ রাখবেন, কারণ শখবাক প্রচুর পরিমাণ ব্যান করে আমরা সবাই জানি, এরপরে এখানে আর্নিংটা অনেক বেশি হয়। সো প্রথমে উইথড্র করার জন্যে এখানে পয়েন্টে ক্লিক করবেন। পয়েন্টে ক্লিক করলে এখানে নিচের দিকে দেখেন রিডিম এসবি নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। এখন এখানে আপনারা গিফট কার্ডগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত গিফট কার্ড, যে গিফট কার্ড আপনি উইথড্র দিতে পারবেন। এখন আমাদের পয়েন্ট যেহেতু 141, এখন আমাদের এই পয়েন্টের কার্ডগুলো বের করতে হবে। তো এখানে বাম সাইডে দেখেন গিফট কার্ডের একটা অপশন, এখানে ভ্যালু দেওয়া আছে $1 থেকে $5, $10, $15, $25। তো আমাদের যেহেতু $1 আছে, সো $1টা চুজ করি আমরা, তাহলে $1 কার্ডগুলো আসবে, $1 থেকে $5 মধ্যে যেই কার্ডগুলো আছে সেইগুলো আসবে। তো এখন দেখেন এখানে অ্যামাজনের $5, এরপরে পেপালের $5, এরপরে অ্যামাজনের $3, আমাদের যেহেতু $1 আছে সো $1টা চুজ করবো আমরা। এখানে ভিসা 5, এরপরে ওয়ালমার্ট 5, এই যে এখানে দেখেন অ্যামাজন 1 আছে। অ্যামাজন $1টা উইথড্র দিতে আমাদের এখানে 140 SB লাগবে, এসবি মানে হচ্ছে শখবাক পয়েন্ট। তো আমরা এইটা উইথড্র দিব এখন। এখন এই গিফট কার্ডে ক্লিক করেন, করার পরে এখানে ডিটেলস দেখতে পাবেন $1 গিফট কার্ডের। আর এর পাশে দেখেন ক্লেম এ গিফট কার্ড একটা অপশন আছে, এতে ক্লিক করবেন। আপনি যখন ফার্স্ট টাইম উইথড্র দিবেন তখন এরকম একটা ফর্ম দেখতে পাবেন, এখানে আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে। যারা US এর রিয়েল অ্যাড্রেস বের করতে না পারেন সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে, চাইলে আপনি ওইটা দেখে আসতে পারেন। তো এখানে আমাদের যা যা লাগবে, এখানে অ্যাড্রেস লাগবে, এখানে অ্যাপার্টমেন্ট নাম্বার লাগবে, এরপরে হচ্ছে সিটি, স্টেট, জিপ কোড, এরপরে কারেন্ট পাসওয়ার্ড, এগুলো আমরা সবাই জানি। আপনি যে অ্যাড্রেস দিয়ে কাজ করছেন এখানে সেই অ্যাড্রেসটা দিবেন। এখন আমি আমারটা বের করে নিচ্ছি, এই হচ্ছে আমার রিয়েল অ্যাড্রেস। এখানে আপনার অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করে নিই, এই হচ্ছে অ্যাড্রেস। এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম,
এরপরে হচ্ছে অ্যাপার্টমেন্ট বা সুইট নাম্বার, এটা আমরা আইডিয়ার উপর দিয়ে দিই, ধরেন APT#3A দিয়ে দিলাম, এরকম করে আপনারা দিয়ে দিবেন, 3A, 3B, 3C বা 2A, এরকম যা ইচ্ছা হয় তা দিয়ে দিবেন, প্রবলেম নেই। এরপরে হচ্ছে আপনার সিটি, এখন আপনার সিটিটা এখানে দিবেন। অনেকে এখানে অ্যাড্রেসে কনফিউশন, কোনটা সিটি, কোনটা স্টেট, কোনটা কাউন্টি কিছুই জানেন না, তো তারা কিভাবে বের করবেন একটু দেখাই। এখানে আপনারা জিপ কোডটা লিখে সার্চ করবেন। ফার্স্ট অফ অল আমাদের জিপ কোডটা আমরা দেখি, 20147। এখানে আমরা সার্চ করি 20147 জিপ কোড। এই যে এখানে সিটি দেখেন, এস বার্ন আছে, আর হচ্ছে বেলমোর্ন। তো এখানে আমরা দেখি, এই যে এখানে এস বার্ন আছে, তো এটা হচ্ছে আমাদের সিটি। তো সিটিটা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের স্টেট, এখন এখানে আপনারা কাউন্টিটা দেখেন, এই যে দেখেন লন্ডন কাউন্টি, এটা হচ্ছে আমাদের কাউন্টি, আর এটা হচ্ছে ভার্জিনিয়া। তো এখন আমাদের কাউন্টিটা দিয়ে দিই, সো ভার্জিনিয়াটা বের করেন। এই যে এখানে দেখেন ভার্জিনিয়া, এটা চুজ করলাম। এরপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড, আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, এই হচ্ছে আমার পাসওয়ার্ড। এরপরে এখানে ডান করে দেন, এরপরে কনফার্ম। সো আমাদের অ্যাড্রেসটা এখন সেভ হয়ে যাবে। এখন আমাদের নেক্সট পার্ট হচ্ছে ফোন ভেরিফিকেশন। এখন আমাদের ফোন ভেরিফাই করতে হবে, ফোন কোন সাইট থেকে ভেরিফাই করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে সেটাও দেখে আসতে পারেন। এখন আমরা ফোন ভেরিফাই করব, এর জন্য আমরা টেক্সট ভেরিফাই চলে যাই। এই হচ্ছে টেক্সট ভেরিফাই, এখানে সমস্ত সাইটের আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, মানে ফোন ভেরিফিকেশনটা করতে পারবেন। আমি যেহেতু শকব্যাকের করব, সো এখানে শকব্যাকটা চুজ করি। এখানে এক একটা নাম্বার 5 মিনিটের জন্য থাকে। এই হচ্ছে আমাদের ফোন নাম্বারটা, এটা আমরা এখন কপি করে নিই। এখন আমরা এটা সাইটে ইউজ করি, এই হচ্ছে আমাদের নাম্বারটা, এখানে পেস্ট করে দিলাম। এরপরে সেন্ড টেক্সট, এখন ওই সাইটে একটা কোড চলে যাবে, তো আমরা কোডটা দেখি। এই যে এখানে দেখেন কোডটা চলে আসছে, 5919, এটা কপি করে নিলাম। এখন আমরা কোডটা দিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের কোড। এরপর এখানে অথেন্টিকেট, এটা ক্লিক করবেন। তো এখন দেখেন কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অথেন্টিকেটেড। এরপর এখানে কন্টিনিউ। এখন আমাদের সব ভেরিফাই হয়ে গেছে, এখন এখানে কনফার্মে ক্লিক করেন। এখন উপরে দেখেন অলরেডি আমাদের পয়েন্টগুলো কেটে নিছে। এখন দেখেন সিকিউরিটি কোশ্চেন, এটা আপনার নাও থাকতে পারে, আমার যেহেতু সিকিউরিটি কোশ্চেন দেওয়া ছিল সেই জন্য এটা চাচ্ছে। তো এখানে আমি আমারটা দিয়ে দিচ্ছি সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার, এটা আমি হাইড করে রাখলাম। এরপর এখানে সাবমিট করে দিলাম। এখন এখানে দেখেন ইউ জাস্ট ভেরিফাইড ইউর গিফট কার্ড, তো আমাদের গিফট কার্ডটা ভেরিফাই হয়ে গেছে। এখন দেখেন কোডটা প্রসেসিং, এখন আমি সিকিউরিটি অপশনটা দিয়ে ভেরিফাই করে নিলাম। কিন্তু আপনাদের এখানে ইমেল ভেরিফিকেশন যাবে, আপনি সেন্ড মেলে দিলে তখন মেলে একটা মেল যাবে, মেলটা ভেরিফাই করলে আপনার কাজ শেষ। সো আমাদের যেহেতু হয়ে গেছে আমি দেখাতে পারলাম না, সিকিউরিটি কোশ্চেন দিয়ে ভেরিফাই করে নিলাম। তো আশা করি বুঝতে পারছেন, যারা এখনও শকব্যাকে কাজ করেন না তারা শকব্যাকে অ্যাকাউন্ট করে কাজ করে নেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।